প্রায় সারা বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক দল ও পণ্যের ব্যানার এবং পোস্টারে ঢেকে থাকে নূর হোসেন চত্বর। খুঁজে পাওয়া যায় না চত্বরটিকে, কিন্তু পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে ঝকঝকে চকচকে হয়ে ওঠে 10 নভেম্বর তারিখটি ঠিক 2-1 দিন আগে। ফিরে আসে নূর হোসেন নামের এক অদম্য যুবকের গল্প। বুকে এবং পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান নিয়ে রাজপথে নেমেছিলেন সময়ের সাহসী সন্তান নূর হোসেন। 1987 সালের 10 নভেম্বর তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে নূর হোসেন যখন রাজধানী জিপিওর সামনে জিরো পয়েন্টে আসেন, তখন পুলিশের বুলেট বিদ্ধ হয় নূর হোসেনের বুকে। তারই নাম অনুসারে জিরো পয়েন্টের নামকরণ করা হয় নূর হোসেন চত্বর। পরবর্তীতে এই নূর হোসেন চত্বরই হয়ে ওঠে গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। প্রতিবছর 10 নভেম্বর যথাযোগ্য মর্যাদায় নূর হোসেন দিবস পালিত হয়।